করোনার জন্য প্রায় দুবছরেরও বেশি সময় ধরে থমকে থাকা দাবি নিয়ে ফের রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিল নবগঠিত ইউনাইটেড প্রোগ্রেসিভ টিউটর ফ্রন্ট। রবিবার বর্ধমানে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলিত নতুন এই মঞ্চ তৈরি করা হলো জাগরি সভাঘরে। অন্যান্য জেলা থেকে মোট প্রায় 200 জন প্রতিনিধি এদিন অংশ নেন। এদিন পিটিডাব্লিউ এর রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস জানিয়েছেন, খুব শীঘ্রই তারা কলকাতার রাজপথে বিশাল মিছিল করতে চলেছেন। একই সঙ্গে তারা নিবেদিতা ভবন অভিযানও করবেন। এরই পাশাপাশি গোটা রাজ্য জুড়ে তাদের সদস্যরা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রফেসর সরকারকে প্রতারিত করে টিউশন করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তারপরেও যারা তাদের আবেদন মানবেন না তাদের তারা লজ্জাশ্রী পুরস্কার দেবেন। পুরস্কার স্বরূপ দেবেন একটি গোলাপ ফুল এবং একটি মানপত্র। প্রাইভেট টিউটররা একটা আত্মনির্ভরশীল গোষ্ঠী, তারা নিজেরাই নিজেদের পেশায় বলতে পারেন অধিকার অর্জন করেছে। তারা রাজ্য সরকারের কাছে স্বীকৃতি দাবি করে, আর পাশাপাশি দেখা যাচ্ছে তাদের পেশায় সবথেকে বাধা হয়ে দাঁড়িয়েছে টিউশনরত স্কুল শিক্ষক। যদি স্কুল শিক্ষক বলা ভুল হবে, ইনস্টিটিউশনাল অর্থাৎ প্রফেসর পড়ে তার মধ্যে। তারা আইন লঙ্ঘন করে সরকারকে মুচলেখা দিয়েও তারা আইনটা ভেঙে পড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের পেশার পথে বিরাট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা বর্ধমানে এখানে একত্রিত হয়েছি। আমরা আগামী দিনে কলকাতামুখী আন্দোলন এবং রাজপথে আরও একত্রিত আরও শক্তি সঞ্চয় করে আরও সারা রাজ্যের সমস্ত গৃহশিক্ষককে এক করে আমরা নিবেদিতা ভবন অভিযান করব। শুধু তাই নয়, আমরা দুটো কেস করেছি, পিটিডাব্লিউর তরফ থেকেও কেস হয়েছে এবং পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির তরফ থেকেও কেস হয়েছে। সেই কেসের হিয়ারিংও হবে। আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রয়োজন করলে শিক্ষকরা যদি মানতে না চায় আমরা তাদের লজ্জাশ্রী দেবো। আজকের খবর নিবেদন করলেন কার্তিক স্টল, বরনিংপুর খেলার মাঠের সামনে বর্ধমান। পরোটা আলুর দম রুটি সহ সমস্ত রকম টিফিনের অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক স্টলে।